হ্যালো গাইজ, আজকে আমরা প্রথম অনেকদিন পরে আমাদের 25তম বাংলাদেশের রূপ মানে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা করছি। অনেকদিন একটা মাঝখানে একটা বিরাট বড় গ্যাপ হয়ে গেছে, কারণ আমরা অন্যান্য কন্টেন্ট নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলাম। এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা যারা নিয়মিত এই কন্টেন্টগুলো দেখেন তাদের কাছ থেকে আমার দূরে সরে গেছে। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের কন্টেন্টগুলো নিয়মিত দেখবেন। প্রত্যেকেরই অবস্থান থেকে একটি কথা জানি বলে দিতে চাই যে আমাদের দেশের সবচেয়ে স্বনামধন্য শিল্পী শিল্পী সাবিনী ইয়াসমিন যে গানটি গিয়েছেন, জন্ম আমার ধন্য হলো মা গো তোমার কোলে মাথা রেখে, এই গানটি এতটাই মায়াবী এবং এতটাই আকর্ষণীয় যে আমাদের দেশের মানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানে ছোট বড় সবাই এই গানটির প্রতি বিশেষভাবে শ্রদ্ধা রাখে এবং আকৃষ্ট হয়ে যায়। এই গানটির বিশেষ কিছু কথা আছে যে মানে আপনারা না শুনলে বিশ্বাস করতে পারবেন না যে গানটি আসলে এতটাই সুন্দর। আমাদের যে দেশটা যেমন সুন্দর, আমাদের দেশের এই গানটি তেমন সুন্দর, আমাদের দেশের শিল্পীরাও তেমন সুন্দর। আসলেও আমাদের দেশটা অনেক সুন্দর, আমাদের দেশে আমরা জন্মগ্রহণ করে নিজেদেরকে ধন্য মনে করি। এত সুন্দর দেশ আসলে আমরা কোথায় পাবো? এত সুন্দর গ্রাম, গঞ্জ, হাট, ঘাট, রাস্তাঘাট, খাল, বিল, নৌকা, মাঝি অপরূপ সুন্দর। মানে আপনি যেখানে যাবেন বাংলার প্রতিটা গ্রাম কারাচ্ছে এতটাই মায়াবী, এতটাই আকর্ষণীয়, এতটাই আন্তরিকতা, এতটাই ভালোবাসা, মানুষগুলো আপনাকে ভালোবাসবে, আপনি পাগল হয়ে যাবেন মানুষের আত্মীয়তা দেখে। আমাদের দেশের গ্রামের মানুষগুলো এতটাই নিরীহ, এতটাই সৎ, এতটাই ভদ্র এবং এতটাই দরিদ্র যে আপনার তারপরেও এতটা দরিদ্র হওয়ার মাঝেও আপনাদেরকে তারা এতটাই ভালোবাসবে যে আপনার মনে হবে না যে আপনি তারা দরিদ্র। আপনার কখনোই মনে হবে না যে এই লোকগুলোর আসলে দিনান্তে দিন ফোড়া, এই লোকগুলোর আসলে কিছু নাই, তারপরেও মানুষেরকে তারা এতটাই ভালোবাসে। গ্রাম বলে কথা, গ্রামের যেমন হাওয়া বাতাসগুলো অনেক সুন্দর, অনেক বিশাল জায়গা নিয়ে আমরা বসবাস করি, সেরকম গ্রামের মানুষগুলো অনেক বিশাল, তাদের মনটা অনেক বিশাল, তাদের ভালোবাসার স্থানটা অনেক বিশাল। আমাদের মতন শহরে কিন্তু এত কিঞ্জুস টাইপের লোক না তারা, মানে শহরের মানুষগুলো যেমন অত্যন্ত মানে ইন্ট্রোভার্ট ক্যারেক্টার, তারা সবসময় নিজেদেরকে ছাড়া কিছু চিন্তা করতে পারে না। ঠিক তার বিপরীত হচ্ছে গ্রামের লোকজনরা, গ্রামের লোকজনরা সবসময় মানুষের কথা চিন্তা করে। তারা একটা মানুষ যদি তাদের বাসায় আসে, একটা আত্মীয় যদি তার বাসায় আসে, একটা মানুষ পার্বতী যদি তাদের কাছ থেকে কোনো কিছু চায় বা তাদের কাছ থেকে হেল্প চায়, তারা তৎক্ষণাৎ সেটা করার চেষ্টা করে, একেবারে নগদ তৎনগদ তারা এটা করার চেষ্টা করে। কারণ এটার মধ্যে একটা ভালোবাসা আছে, একটা আন্তরিকতা আছে, একটা মায়া আছে, একটা মহব্বত আছে, একটা ভিতরে একটা প্রেম আছে। আমরা শহর কেন্দ্রিক মানুষের সেই প্রেম, মায়া, মহব্বত, ভালোবাসাটা দিতে পারি না, যারা গ্রামের লোকরা যারা খুব সহজে দিতে পারে। ভাই আসবেন আমাদের গ্রামে, আপনারা গ্রামে থাকবেন, মানে গ্রামের কথা মনে করবেন এবং গ্রামকে ভালোবাসবেন, এই বলেই আজকে আমাদের বক্তব্য শেষ করছি। ওকে গাইজ, এতক্ষণ অনেক অনেক কথা বললাম, ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন, আশেপাশে মানুষদেরকে সবসময় শান্তি রাখার চেষ্টা করবেন, তাদের খোঁজ খবর নেবেন, তারা ভালো আছে কিনা, সুখে আছেন কিনা, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার। আমরা প্রত্যেকে খবর রাখি, প্রত্যেকে ভালোবাসে। আর একটা কথা না বললে নয়, আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আসে থাকা বেলাটিকে অবশ্যই চাপ দেবেন। ত্রিভুজ ফ্যাশন হাউস, আর বেশি বেশি করে কমেন্টস এবং শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, আমাদের ভালো লাগাগুলোকে আপনারা সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।